নমস্কার বন্ধুরা, আমার সঙ্গে আছে ভোলা দা, মিল্টন দা, অতনু দা, বাপি দা। তা আমাদের যে ভোলা দা বিখ্যাত কলকাতার, সেই ভোলা দা চায় যে সারা পৃথিবীতে ভোলাদার পায়রা ছড়িয়ে যাক, আর কলকাতার নাম করুক লোকে, আমাদের কলকাতা কি আমাদের বাংলার নাম হোক, বাংলার নাম, বাংলা যে বাংলাতে ভালো পায়রা আছে এটা আমি সবাইকে বোঝাতে চাই এবং দেখাতে চাই, এবং সবাই শখ মিটা, শুধু আমি একা না, আমার ছাত্র একা না, বাইরের যারা আছে তারাও শখ মিটা। আমি কিছুদিন আগে দুবাইতে পায়রা পাঠিয়েছি, আমি চাই আরও পায়রা সারা দেশে যাক, সারা পৃথিবীতে আমার পায়রা যাক, তারা শখ মিটা, তারা আনন্দ পাক, তার সাথে সাথে আমার বাংলার লোকেরাও আমাদের পায়রা নিয়ে আনন্দ আনন্দ পাক, খুশি হোক। এই উদ্দেশ্যে এই ভিডিওটা, যে ভোলাদা কিছু পায়রা যদি কেউ শখ করতে চায় ভোলাদা বিক্রি করবেন। হ্যাঁ, আমি বিক্রি করবো, এবং খুব বেশি দাম না, সামঞ্জস্য রেখে দাম দেবো, যে দামে সবাই নিতে পারবে, নিতে পারে জানি সবাই। তা কিছু পায়রা ভোলাদা দেখাবে, কিছু নর কিছু মাদা, যে কিরকম ধরনের পায়রা ভোলাদা সেল করতে চায়, সব ভালো পায়রা, তার মানে দুই চারটা পায়রা দেখাচ্ছি ক্যামেরাতে, দেখুন দেখুন, নম্বরও দিয়ে দেবো, আমি নম্বর তো সবাই জানে আমার, তাও আমি মুখে একবার বলে দিচ্ছি, 9830889234 এবং 9123943500, এই দুটো নম্বর তো আছে, তাও নিচে লেখা থাকবে, যার নেওয়ার দরকার পড়বে আপনারা নিতে পারেন, নিঃসন্দেহে ঠকবেন না, এবং পায়রা খুব ভালো, আমার ছাত্ররা উড়ে যেমন রেজাল্ট করছে, আপনারা যদি একটু ট্রিটমেন্ট সম্বন্ধে ধারণা থাকে তাহলে এই পায়রা সারাদিন উড়াতে পারবেন, তার আগে পায়রা ট্রিটমেন্ট সম্বন্ধে কাউন্টার করতে একটু ধারণা নিয়ে নেবেন, যে এই পায়রা উড়াতে গেলে কী ট্রিটমেন্ট করতে, কী তার ট্রিটমেন্টটা কী আছে জানলে পায়রা সারাদিন উড়বে। ঠিক আছে, তাহলে দেখি পায়রা। এই আমার কালডোমা পায়রা, দেখুন পায়রা, এই পায়রা সারাদিন ওরে, এদের বাচ্চা সারাদিন ওরে, এগুলো সব ধারি পায়রা আমার, পায়রা ধরো, এই দেখুন এই ডানা, এই যে ডানা ডানা, এই যে এর লেজ, এই চোখটা হালকা পিলাঙ্কাপুর আছে, এটা একটু ডিপ চোখে নর্থ দিয়ে জোড়া দিলে এর বাচ্চা সারাদিন উড়বে, গরমে শীতে সারাদিন উড়বে। এই আমার কালডোমা পায়রা সব ব্লু পট্টি, ব্লু ঠোঁট, পায়ের নোকো ব্লু, দেখবেন এই যে চোখের পট্টি দেখুন, আমার হালকা, এটা হালকা পিলাঙ্কার উপর আছে, এবার তোমার কালো দানার মধ্যে আছে পায়রা, আমি দেখাচ্ছি আরও দূর থেকে মনে হবে মুখ পায়রা, কিন্তু না, এটা কালো দানা চোখের পায়রা, আমার ছাপা পায়রা বলি এটাকে, আমি ছাপকা পায়রা বলি। এই আমার সাদা পায়রা, পুরো ফেস সাদা। এবার পায়রা আমি ডানা দেখাচ্ছি, এই হচ্ছে পায়রার ডানা, পুরো ফেস সারা ডানা, এই ডানা পুরো লেজ, ডানা তো লেজ গুটিয়ে থাকে একদম, পুরো লেজ গুটি থাকে এবং লেজ বন্ধ থাকে, এবং নোকও সাদা, সব ছোটো ছোটো পায়রা, আমার পায়রা সব ছোটো ছোটো। এই বাচ্চা সারা আপনার শীতে গরমে ট্রিটমেন্ট যদি করতে পারে কেউ, উড়িয়ে মজা পাবে, যে কোনো উড়ানে কোনো কম নেই। এই আর একটা পায়রা দেখাচ্ছি, এরকম কয়েকটা, এবার কয়েকটা নর দেখাই, মাদি দেখালাম, এই একটা মাদি পায়রা দেখাচ্ছি দেখুন, এই ডানা দেখুন, এটা আবার ফুলশিয়া দিয়ে ভাঙা আছে, এই জন্য ওই একটা লেজ কালো আছে, এবং যেহেতু ফুলশিয়া ব্লেডের মধ্যে ঢুকানো আছে তখন একটা লেজ কালো আছে, চোখ দেখুন, চোখে কালো দানা এবং চোখের পট্টি, ব্লু পট্টি বলি আমরা, ব্লু পট্টি পায়রা, একটা সুবিধা হচ্ছে সূর্যের তাপে গরম হবে না পায়রা, পায়রা উড়বে, লাল পট্টিতে কি পায়রা হিট হয়ে যায়। এবার আমি কটা নর পায়রা দেখাবো, দেখুন সুকুমল দা, আপনি একবার ক্যামেরাটা নিয়ে সমস্ত পায়রা দেখালে বুঝবেন, সব আমি এইটা পেরি পায়রা আছে, এটা ফিমেল হয়, এই নর হয়, মেল হয়, আর কবুতর গ্যারান্টি হয়, আর কবুতর ইসকা জো আমি জোরব দেগা তো উসকা বাচ্চা জরুর উড়েগা, আর যারা পরিশ্রম নেই করনা পারেগা, আর কবুতর উড়েগা, এই এই সবুজ পায়রা জোড়াও সারাদিন ওড়ে, কালো পায়রা যদি কারোর শখ থাকে নিয়ে উড়াবার, এই পায়রা নিতে পারে, পায়রা সারাদিন উড়বে,
কোনো শীত কি গরম কি কোনো খামতি নেই উড়ানে, কিন্তু একটু ট্রিটমেন্ট করতে হবে, সব পায়রাকেই সুস্থ রাখতে হবে, ভালো মন্দ একটু খাওয়াতে হবে, তাহলে পায়রা সারাদিন উঠবে। আর একটা সবুজ দেখাচ্ছে এক ধরনের, বাবু ওই সবুজ নটটা ধরে নিয়ে আসো, এই একটা সবুজ দেখুন, এই সবুজ দেখা যায় না, হ্যাঁ এই ডানাটা কাটা আছে যদিও, এই ডানাটা এই দেখুন, এই পায়রা দেখা যায় না, এই দূর থেকে মনে হয় মুখো পায়রা, এই কোমরটা সাদা থাকবে, এই সবুজের বিশেষত্ব হচ্ছে কোমর সাদা থাকবে, তো এই পায়রার সাথে যদি সাদা পায়রা জোড়া দেওয়া হয় তাও তার বাচ্চা সারাদিন ওড়ে। আমরা এদের বাচ্চা একটা সময় তোমার ডানা বেঁধে উড়াতাম, এই পায়রা একটা সময় আমরা ডানা বেঁধে উড়াতাম, এখন আমার কাছে অল্প অল্প কিছু আছে, এই যে একটা নর, একটা এইটাও একটা নর, এর বাচ্চায়, এর বাচ্চায় বেরিয়েছে, বাপ ছেলেকে দেখাচ্ছি, চোখটা দেখুন, এই চোখ দেখুন পায়রার, দেখুন পায়রার চোখ দেখুন, একদম সাদা পট্টি দিয়ে চোখ, তোমার ব্লু পট্টি আছে, চোখের মধ্যে প্রচুর কালো দানা, দূর থেকে মনে হয় মুখো পায়রা, চোখের মধ্যে প্রচুর কালো দানা, দূর থেকে মনে হয় মুখো পায়রা, এই পায়রা তোমার এর বাচ্চা যত খুশি উড়ানো যায়, অর্থাৎ সকালে চালে বিকেল পর্যন্ত উড়বেই, শীতকাল কি গরমকাল কি, শুধু পায়রা যাকে উড়াতে হবে তাকে সুস্থ রাখতে হবে, একটু ভালো মন্দ খাওয়ালে, ট্রিটমেন্টের মধ্যে রাখলে এদের বাচ্চা আপনি সারাদিন উড়াতে পারবেন। এই আমার কাকজি পায়রা, এরকম আমার অনেক আছে যাকে কালাঙ্কা পায়রা বলি আমরা, ম্যাড্রাস কালাঙ্কা বলি, এই পায়রা যে যত উড়াবে তত উড়বে, সব পায়রাই ভালো আমার কাছে, এদের যদি জোড়া পার্কে বসানো যায়, পায়রা গরমকালে খুব ভালো ওড়ে, শীতকালে তো আমরা এই পায়রা উড়াই না, তো গরমকালে খুব ওড়ে, এইটার ডানা যেমন চওড়া পর দেখুন, পালকের একদম বড় বড় চওড়া পর, এইটা চওড়া পর একদম, পায়রা একদম খুব বড় পায়রা, পায়রা সাইজে কাগজি পায়রাগুলো আমার একটু বড় সাইজে কাগজি হয়, এই খুব বড় সাইজে পায়রা, পাপা দেখুন, এই আমার টাইগারের একটা বাচ্চা, টাইগার বিটের একটা বাচ্চা, এবার আমি একটা সাদা পায়রা দেখাচ্ছি, আমার ঘরে সাদা পায়রা নর, এরকম আরও অনেক আছে, নতুন কিছু জোড়াও দেখো খোপে বসেছি, এরকম আমার সাদা পায়রার জোড়া, সাদা নর, এই আমি আমার পায়রার জোড়াগুলো আছে, কিছু নতুন জোড়া বসেছি, কিছু পুরনো জোড়া, এই জোড়াগুলো দেখাইনি এর আগে, এই যে এই জোড়া, এই জোড়া আমি দেখাইনি এর আগে, নিচে একটা নতুন লালবুন জোড়া বসেছি, দেখুন নতুন জোড়া লালবুন, এর বাচ্চা ছোটো ছোটো লাল, এর বাচ্চা আমি একটা দেখাবো, যে ওই ঘরে একটা মাদি ডিম নিয়ে বসে আছে, বাতি নিয়ে বাড়িতে ওই ঘরে, ওই ওই ঘরে এই বাচ্চা, এই ছোটো ছোটো লালবুন বিশাল, মাদি তো পুরো লাল কালারের যে মাদি, এই যে এইরকম টাইপের মাদি, সেই সময় দেখাইনি, এইবার দেখাচ্ছি, জোড়াটা ঘুরিয়ে দিচ্ছিলাম আমি, আমি এক জোড়া রাখি না, ওই যে অর্থ পায়রা আছে, নর ঘুরে মাথা, নর মাথা পাল্টে দিই, পরবর্তীকালে যারা পায়রা নেবে তারা আবার জোড়া পড়তে পারবে, আমি কাউকে ভাই বোন দিই না, তাহলে জোড়া বসতে পারবে না, পায়রা হচ্ছে ভাই বোন দিলে সে বাচ্চা উড়বে, উড়বে কিন্তু তাদের বাচ্চা উড়বে না, ডিস্টার্ব করবে, সব জোড়া ঘোরানো আছে, এই যেমন সব একই বাচ্চা যদি বারবার করা হয় তাহলে ভাই বোন হবে না, এটা আমার একটা ছাপকা মাদি, কালডো মাদি বলে রেখে, এর নট আছে জোড়া বসাবো আমি, ফুট করে রেখেছি, এরা নতুন জোড়া বসেছি, দেখুন লালবন সবুজ নর, তার সাথে কালডুমা মাদি, দুর্দান্ত বাচ্চা উঠবে, এই চিন্তা ভাবনা করে বসেছি, এই একটা আমার নর মাদি দেবো ওখানে আমি জোড়া বসাবো, ফুট রেখেছি, আমার একটা জোড়া, এটা নতুন জোড়া বসেছি আমি, এইসব পায়রা সব নতুন জোড়া, এদের বাচ্চা গরমে সারাদিন ওরা বলে নতুন করে জোড়া বসেছে, এই বাচ্চাগুলো যখন বেরোবে গরমের লক্ষ্যে দেবো, এদের বাচ্চা, এ আমার তোমার কালডুমা পায়রা জোড়া, যে কালডুমা পায়রা দেখালাম সেই কালডুমা পায়রা জোড়া, তাদের জোড়া বাচ্চা হচ্ছে, জোড়া যায় কালডুমা বাচ্চা ফেলে, এই আমার কালাঙ্কা পায়রা জোড়া, লাল চোখের সাথে, লাল চোখের সাথে কালো চোখের, তোমার কালাঙ্কা কালো চোখের পায়রা জোড়া দিয়েছি,
নিচে আরো আছে, নিচে দেখা যাচ্ছে না। এই নরটা ঘাটটাল নর আছে, কিন্তু জোড়া জোড়া বাচ্চা হয়। এবং এই বাচ্চা সারাদিন ওরে তোমার এই পায়ে একজন কিনতে চেয়েছিল, ধারি দেবো না, কিন্তু এদের বাচ্চা দেবো। এদের বাচ্চা উঠেছে আবার, এই যে আমার ছাপকা পায়রা জোড়া বাচ্চা উঠেছে। হ্যাঁ, গরম, এগুলো সব গরম ওড়ার জন্য। এই তলায় আছে দেখুন আমার, এটা আমার জমি বিক্রি বাচ্চা বলি, এই জমি বিক্রি জোড়াটাই রেখেছি, যে জমি বিক্রি করে একজন কিনতে চেয়েছিল, আমি দিইনি তাকে, সেই জোড়াটা রেখেছি। এরা নতুন একটা জোড়া করেছি, লালগুন জোড়া বলি আমি। এর বাচ্চাগুলো লালটে লালচি টাইপের হয় এবং ছোটো ছোটো হয়, বিশাল পিক আপ, বাজে ধরতে পারবে না কোনোদিন এই পায়রাকে, যদি মৃত্যু ঘনি না আসে ধরতে পারবে না। আপনারা আমার পায়রা দেখলেন, পায়রাগুলো অস্বাভাবিক ভালো পায়রা। যদি কারো নেবার ইচ্ছা থাকে আপনারা যোগাযোগ করবেন, বেশি একটা দাম নেব না, কিন্তু আমি অনেক প্রচুর দামে এসব পায়রা কালেকশন করেছি, কিন্তু আমি জানি যে সবাই সবার পক্ষে দাম দেওয়া সম্ভব হয় না, তার সাথে আমার সাধ্য মতো যতটা দেবার আমি সবাইকে দেবো এবং ওই পায়রা বিক্রি করবো। আর আরও অনেক পায়রা আছে যেগুলো আমি কত পায়রা দেখাবো, দেখানোর শেষ নেই। আমার বাড়িতে 300 মতো পায়রা দেখিয়ে মানে শেষ হবে না, সুখবলদার হাতে সেই সময় নয়, বাড়িতে আসতে হবে। বাড়িতে আসলে পায়রা না নেন কোনো বড় ব্যাপার না, কিন্তু দেখলে আনন্দ পাবেন। এবং অনেক রকমের পায়রা আছে যেগুলো আমি সারাদিন ওরাই আমার ছাত্রদের দিই, আপনারা যোগাযোগ করুন, পায়রা নিন, খুশি হবেন এবং নিজেরা আনন্দ পাবেন, আর পায়রা উড়ি আনন্দ পাবেন এবং আমারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ বলা, থ্যাংক ইউ, সবাইকে নমস্কার জানাচ্ছি, মনে রাখবেন আমাকে, প্রয়োজনে আসবেন আমার বাড়িতে। টাটা।